হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র আমার নবীকে দেখছে সাথে সাথে হালিমার চোখ দিয়া পানি বাইন হওয়া শুরু হয়ে গেছে আমিনা বলতে লাগলো হালিমা কেন কান্দো হালিমার স্বামী কেন কান্দো হালিমা বলতে লাগলো জীবনে কত বাচ্চা দেখছি হাজার হাজার কত বাচ্চা দেখছি বিশ্বাস করো আমিনা তোমার বাচ্চার মতো এমন বাচ্চা দেখি না হালিমার স্বামী বলতেছে প্রিয়তমা স্ত্রী তুমি সামনে আসো তোমার কোলে জানি কি আছে তুমি যদি বাচ্চাটাকে কোলে নিয়ে পিছনে বসো তাহলে উটনি কিন্তু সামনের দিকে যাবে না উটনি বুঝাইতে চায় হালিমার স্বামী তুমি মুহাম্মদকে চিনতে না পারো কিন্তু আমরা পশু হইয়া চিনছি ইনি হইলেন সর্বশেষ পয়গম্বর হালিমা জিজ্ঞাসা করল আব্দুল্লাহ তুমি কেন কাঁদতেছো কারণটা কি নবীজি বলতে লাগলেন মা আমি খেলতেছিলাম আব্দুল্লাহর সাথে সুন্দর করে খেলতেছিলাম হঠাৎ করে দেখি দুইজন মানুষ আসছে দুইজন মানুষ এসে আমাকে শুয়াইয়া আমার গলা থেকে আমার পি বুক পর্যন্ত এরকম ফাড়িয়া তারপরে আমাকে কি যেন করছে আমি বুঝি নাই আমার ভয় লাগতেছে যেটাকে বলে ওপেন হার্ট সার্জারি অনেকেই করছেন আমাদের মধ্যে অনেকেই আছে ওপেন হার্ট সার্জারি করা হয় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে গেছেন আরেকজনের ছেলে আমি যদি মেরে ফেলি তাহলে কি হবে আব্দুল্লাহ কে নিয়া পরের দিন স্বামী কে নিয়া মক্কা দিকে রওনা করছেন গিয়া বলতে লাগলেন আমেনা তোমার সন্তানকে ভালো করার জন্য নিয়া গেছি কিন্তু তোমার সন্তানকে মাঠের মধ্যে কে যেন বুক ফেরে দেখো এদিকে দাগ করা আছে বলতেছিলাম নবীজি কিভাবে দুধ পান করছেন কিভাবে নবীজি দুধ পান করছেন মক্কা শরীফে তৎকালীন সময় একটা নিয়ম ছিল বাচ্চারা জন্মগ্রহণ করার পর বাচ্চাদেরকে উন্নত শিক্ষা দেওয়ার জন্য বাচ্চাদেরকে ভালো কথা শেখানোর জন্য গ্রামের মহিলা রাষ্ট্র আয়েশা পরে মক্কার বাচ্চাদেরকে নিয়ে যায় তো তায়েফ থেকে বনি সাদিয়া গোত্রের মহিলারা আসতেছে বিভিন্ন গোত্রের মহিলারা আসে মক্কায় নেওয়ার জন্য বাচ্চাদের নবীজি জন্মগ্রহণ করার পর বনি সাদিয়া গোত্রের থেকেও একটা দল মহিলাদের দল আসলো মক্কার দিকে বাচ্চাদেরকে নেওয়ার জন্য মহিলারা আসতেছে একের পর এক উট নিয়া মক্কার দিকে রওনা চলতেছে কিন্তু এর মধ্যে একটা মহিলা তার নাম হইল হালিমা তার নাম কি হালিমা নবীজির কি হন দুধমা একটু বলেন না কি হন দুধমা তিনি যে উট নিয়ে আসতেছেন উটনি ওই উটনি এতটাই দুর্বল চলতে পারে না হাড্ডি বাহির হয়ে গেছে এদিক দিয়া হালিমাও এতটা দুর্বল তার স্তন দুধের যে স্তন শুকিয়ে গেছে চলতে পারেন না অন্যান্য মহিলারা মহিলাদের তো একটা স্বভাব আছে আপনারা সবাই বলতে পারবেন মহিলাদের একটা স্বভাব আছে আর এক মহিলার ভালোটা সহ্য হয় না কি বলেন না এই স্বভাবটা মহিলাদের আছে না আর একজনের ভালোটা দেখতে পারে তো যেই নবীজির দুধমা চলতে পারতেছেন না তখন অন্যান্য মহিলারা বলতেছে এ হালিমা তোর উটনি দেখতেই চলতে পারে না আবার তোর স্তনে নাই দুধ কি করে তুই বাচ্চা নিবি টিটকারি করতাস হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা কিছুই বলেন না কারণ তিনি দুর্বল মানুষ মনটা ভাঙা আজীবন একটা কথা মনে রাখবেন যেই মানুষটার মন ভাঙা থাকে
ওই ভাঙা মনে রব্বুল আলামিন এসে আসন গ্রহণ করে সুবহানাল্লাহ এই যে আমাদের দেশের অবস্থাটা বুঝেন আমরা অত্যাচারিত নির্যাতিত হইতে হইতে আমাদের মন টন পুরা ভেঙে গেছে আল্লাহ পাক আমাদের একটা নিয়ামত দান করছে ঠিক না হালিমাও যাইতেছেন মক্কার দিকে সমস্ত মহিলারা মক্কায় গিয়া যে যেভাবে পারছে বাচ্চারা বাচ্চাদেরকে নিয়ে নিস অন্যান্য মহিলারা বাচ্চাদেরকে নিয়া এসে পড়তেছে রওনা করে দিতেছে হালিমা তো এত সময়ের মধ্যে মক্কায় গিয়ে উপস্থিত পারতেছে বুঝেন কতটা দুর্বলতা উটনি নিয়া রওনা হইছে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মক্কায় চলে গেছেন মক্কায় গিয়া দেখতেছেন আর কোনো বাচ্চা নাই সব বাচ্চা মহিলারা নিয়া নিছে মনটা ভেঙ্গে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মক্কার মধ্যে ঘোরাঘুরি করতে লাগলেন কোনো বাচ্চা নাই সব বাচ্চারা মহিলা নিয়া নিছে আমি এখন কি করব মহিলার সাথে একটা স্বামী ছিল হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী স্বামী ভর্ৎসনা করতে লাগলো হালিমা তোমার এমনি দুর্বল তোমার স্তনের ভিতরে দুধ নাই তাহলে কেন বাচ্চা নেওয়ার জন্য আসে এখন তো বাচ্চা পাইলাম না আমাদের আশাটা ব্যর্থ হয়ে গেল হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মনটা খারাপ করে মক্কার ভিতর ঘুরতেছেন হঠাৎ করে একটা ঘরের সামনে গিয়া দাঁড়াইছেন ঘরটা দেখতে বড় জীর্ণশীর্ণ দরজাটা ভাঙা দরজা হালিমা সাদিয়া দরজার সামনে দাঁড়াইয়া আওয়াজ দিছেন কেউ আসো ভিতরে কোনো বাচ্চা আছে নাকি আমি বাচ্চা নেওয়ার জন্য আসছি ভিতর থেকে একজন মহিলা বের হয়ে আসলেন বাহির হয়ে আসে বললেন আমার একটা বাচ্চা আছে আমার বাচ্চার বাবা নাই আমি বিধবা আমার বাচ্চা জন্ম নেওয়ার আগে বাবা মারা গেছে বলেন তো সে কে হ্যাঁ ফাতেমা আমেনা মহিলাটার নাম কি আমেনা আর বাচ্চাটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা ভিতরে গিয়া বাচ্চাটা নিয়ে আসতে যাবে এমন সময় হালিমা স্বামীর কানে কানে গিয়া বলতেছে স্বামী বাচ্চাটার নাকি বাবা নাই তাহলে নিব নাকি কি বলেন স্বামী বলতেছে বাচ্চাটার বাবা নাই পরে নিবেন টাকা তো অর্ধেকও দিতে পারবো না কি করবা নিয়া আর খালি হাতে যাওয়াটাও খারাপ দেখা যায় মহিলারা হাসাহাসি করবে আচ্ছা দেখি বাচ্চাটারে নিয়ে আসো বাচ্চাটা যদি পছন্দ হয় তাহলে নিমুনে হালিমা স্বামীর কাছ থেকে এই কথাটা শোনার পর আমিনাকে বলতেছে তোমার বাচ্চাটাকে নিয়ে আসো বাচ্চাটা যদি পছন্দ হয় তাহলে আমরা নিয়ে যাব আমিনা গিয়া ভিতরে নবীজিকে কোলে নিয়ে ঘর থেকে বাহির হয়ে আসলে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র আমার নবীকে দেখছে সাথে সাথে হালিমার চোখ দিয়া পানি বাহির হওয়া শুরু হয়ে গেছে আমিনা বলতে লাগলো হালিমা কেন কান্দ হালিমার স্বামী কেন কান্দ হালিমা বলতে লাগলো জীবনে কত বাচ্চা দেখছি হাজার হাজার কত বাচ্চা দেখছি বিশ্বাস করো আমিনা তোমার বাচ্চার মতো এমন বাচ্চা দেখি না নবীর চেহারা বারবার আমি বলি নবীর চেহারা মতো সুন্দর চেহারা পৃথিবীতে হয় না একবার জিব্রাইল আলাইহিস সালাম নবীজির চেহারার প্রশংসা করতে গিয়া বলতেছেন আল্লাহ পাককে বলতেছেন আল্লাহ তোমার নবী এত সুন্দর দুনিয়ার মধ্যে আমি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এত পর্যন্ত হাজার হাজার বর্ষ পর্যন্ত মানুষ দেখলাম
يوسف پیغمبر کے دیکھ لام داود علیہ السلام کے دیکھ لام شموست پیغمبر کے دیکھ سی کینتو تمہار بندھر متو چہرہ اللہ میں تو دیکھی نائی اللہ تعالیٰ تکھن بلن جبرائیل تو ہی کمنے دیکھ بی امی امار سشتی مدے امار بندھر متو شندہ چہرہ رکھو کے دن کرینا কারণ চেহারাটা বানায় কে বলেন তো চেহারাটা আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে বানানো বডির অন্যান্য স্ট্রাকচার অন্যান্য অঙ্গ বানায় ফেরেশতারা কিন্তু আপনার আমার চেহারা বানাইছেন আমার আল্লাহ কারণ বান্দা এই চেহারা দিয়ে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিবে সাজদা যারা দেয় না তাদের কথা ভিন্ন তারপর আল্লাহ মায়া করে বানাইছেন বান্দা যদি হেদায়েতের পথে আসে এজন্য নবীজি বলেন বান্দা নিজের বিবিকে তুমি শাসন করো সন্তানকে শাসন করো কর্মচারীকে শাসন করো কিন্তু চেহারার মধ্যে কিন্তু মারা যাবে না চেহারার মধ্যে মারা কি মাকরুহ চেহারার মধ্যে মারা কি বলেন মাকরুহ মাকরুহ হইল আল্লাহর অপছন্দনীয় কাজ তুমি নিজের সন্তান বিবিকে কর্মচারীকে অধীনস্থ ব্যক্তিকে শাসন করো করতে পারো না করি না কিন্তু চেহারার মধ্যে আঘাত করতে পারবা না حليمة سعدية رضي الله عنها جي مطر نبي جي كي دیکھ سي نبي جي كي دیکھار شاتے شاتے بلتے لگلو آمنا تمہار بچا تکے دیا داؤ تمہی جو دیا مدر کی کنو اوپو ڈھو کن نا داؤ تاہنے کنو شموشن آئی بچا چہارا دیکھ لیا مدر منتا شانتو سبحان হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নিজের কোলের মধ্যে সন্তানটাকে নবীজিকে নিয়ে আনিছে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন মায়ের কোল থেকে যদি সন্তানটাকে অন্য কোনো মহিলা নিয়ে যায় সন্তান কান্না করতে শুরু করে দেয় কিনা কান্নাকাটি করে যাইতে চায় আপনার আমার পয়গম্বর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কোলে গেছেন ঠিক কিন্তু মায়ের দিকে তাকায় কান্না করতেছে আমিনার মন তো অনেক ভাঙা কারণ বিবাহের 5 বছরের 5 মাসের সময় স্বামীরে হারাইছে আবার একটা মাত্র সন্তান আসছে ওই সন্তান ওই সন্তানটাকেও রাখতে পারতেছেন না গতানুগতিক নিয়ম অনুযায়ী সন্তানটাকে যদি গ্রামে না পাঠান তাহলে সে শিক্ষিত হবে না তৎকালীন সময়ে গ্রামের হিসাব কিতাব ছিল ভিন্ন যেমন বর্তমানে আমাদের শহরে যদি মানুষ আসে তাহলে শিক্ষিত হয় কথাবার্তা সুন্দর হয় তাই না কিন্তু ওই সময় গ্রামে গেলে মানুষ ভদ্র হইত ভালো হইত মানুষের মধ্যে কথাবার্তা সুন্দর জন্মত এজন্য আমিনা রাখতেও পারতেছেন না আবার ফিরায় যে দিতেছেন হালিমার কোলের মধ্যে সহ্য করতে পারতেছেন না সন্তান আর মায়ের কান্না চলতেছে এক পর্যায়ে হালিমা সাদিয়া নবীজিকে কোলে নিয়া রওনা করলেন উটনীকে রেখে আসছেন মরুভূমিতে উটনীকে বসায় রাখছেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজিকে কোলে নিয়া উটনীর উপর বসে গেছেন আর হালিমার সামনে বসছে হালিমার স্বামী এখন উটনী আর গরু অথবা ঘোড়া যেটাই হোক মালিক বসার সাথে সাথে দাঁড়ায় যায় কিন্তু উটনী আর দাঁড়ায় না বসে আছে তাকে আঘাত করতেছেন চাবুক মারতেছেন কিন্তু তারপরও সে সামনে আগায় না বারবার চেষ্টা করতেছেন এ সময় আগায় না তখন হালিমার বচনা করে হালিমার স্বামী বর্ষণা করে উটনীকে বললেন তোরে খাওয়াই পড়াই কি কথা মানস না কেন দ্রুত চল তাড়াতাড়ি যাইতে হবে ঘরে ফিরতে হবে খারাপ লাগতেছে তখন দুইটা বর্ণনা পাওয়া যায় এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ পাক ওই উটনীর জবানটা খুলে দিয়েছে আর আরেক বর্ণনায় পাওয়া যায় গরু কখন কি চায় মনে করেন একটা বাচ্চা যখন দুনিয়ায় আসে তখন বাচ্চাটা কখন দুধ লাগবে কখন বাচ্চাটা খাবার খাইবে কখন ঘুমাইবে বাচ্চা কিন্তু বলতে পারে না কিন্তু মা কিন্তু ঠিকই বুঝে বুঝে না মা বুঝে কি না বুঝে ঠিক তদ্রূপ একটা পশুকে যদি কেউ লালন পালন করে
ওষুধটা কি বুঝাইতে চায় ওটা মালিক বুঝে উঠনি বারবার মাথাটা হালিমার স্বামীর দিকে ঘুরে কি যেন বলতে চায় হালিমার স্বামী বলতেছে প্রিয়তম স্ত্রী তুমি সামনে আসো তোমার কোলে জানি কি আছে তুমি যদি বাচ্চাটাকে কোলে নিয়ে পিছনে বসো তাহলে উটনি কিন্তু সামনের দিকে যাবে না উটনি বুঝাইতে চায় হালিমার স্বামী তুমি মুহাম্মদকে চিনতে না পারো কিন্তু আমরা পশু হইয়া চিনছি ইনি হইলেন সর্বশেষ পয়গম্বর উনাকে পিছনে রাখবা তুমি সামনে বসবা আমি পশু হইতে পারি সামনে আগাইতে পারি না হালিমার স্বামী পিছনে চলে গেলেন হালিমার নবীজিকে নিয়ে সামনে বসে গেলেন উটনিকে আর কোনো বাড়ি দেওয়া লাগে না উটনি নিজের থেকে সামনে আগানো শুরু করে দিছে ওই যে বললাম হালিমার সাথে তার বান্ধবীরা একসাথে কিন্তু মক্কায় আসছিল হালিমা মক্কায় পৌঁছার আগে অন্যান্য মহিলারা বাচ্চা নিয়ে চলে গেছে হালিমা তখনও মক্কায় পৌঁছায় নাই ঠিক না অন্যান্য মহিলারা বাচ্চা নিয়ে একেবারে মাঝ রাস্তায় চলে গেছে আর হালিমা মাত্র মনে করেন রওনা দিল বুঝাই আমি আপনাদেরকে কেউ মনে করেন যাবেন সিলেটে অথবা যাবেন চট্টগ্রাম অন্যান্য মহিলারা ফেনীতে গেছে চলে গেছে আর হালিমা মাত্র কলাবাগান থেকে রওনা দিছে বুঝতে পারলেন এটা উদাহরণ হালিমা যেই মাত্র উটনির মধ্যে নবীজি কিনিয়া উঠছে উটনি নিজের শক্তিতে কেমন জানি আসার সময় আসছে ২০ স্প্রিট দিয়া এখন যাইতেছে ১০০ স্প্রিট দিয়া সুবহানাল্লাহ আস্তে আস্তে তার বান্ধবীকে ক্রস করিয়া সামনের দিকে চলে যাইতেছে বান্ধবীরা বলতেছে হালিমা যাওয়ার সময় দেখলাম একটা সন্তান তোমার কাছে ছিল না তোমার যেই উটনিটা ছিল বড়ই দুর্বল চলতে পারে না ফিরতে পারে না কিছুই করতে পারে না এখন তুমি এত দ্রুত কেমনে যাও তুমি যখন মক্কায় গেছো তোমার উটনি স্তনের মধ্যে দেখছিলাম কোনো দুধ না এখন দেখি স্তনের মধ্যে দুধ আর দুধ তোমার উটনিটার হাড্ডি বাহির হয়ে গেছিল এখন দেখি তোমার উটনিটা বড়ই সহজ বড়ই সরল বড়ই শক্ত বড়ই মজবুত কারণটা কি হালিমা যখন জবাব দিছে এটা আমার কোনো ক্রেডিট নয় এটা একমাত্র ক্রেডিট আমার হাতের মধ্যে যে সন্তান সুবহান বলে সন্তানটা কে বলে আমি জানি না চলার পথে মহিলারা বলে সন্তানটাকে দেখি কেমন অন্যান্য মহিলারা নবীজিকে দেখার জন্য উট থেকে নাইমাস নেমে এসে বলে এরে এত দেখি ফেরেশতার মতো সুবহান বলতেছে হালিমা তুই আমারে দিয়া দে সন্তানটা বিনিময়ে আমরা যে সন্তান নিয়ে আসছি সন্তান নিয়ে নে তোরা তোরা আমরা টাকা বাড়াইয়া দিব কারণ হালিমা তারও তো মনের মধ্যে একটা মায়া মায়া কিনা নবীজির প্রতি একটা মায়া হালিমা বলতে লাগলো না রে বান্ধবী তোরার সব কথা শুনতে পারলাম সব কথা রাখতে পারবো কিন্তু এটা রাখতে পারলাম না সবাই যার যার মতো রওনা দিয়া দিছে আস্তে আস্তে সবাই যার যার ঘরে ফিরে গেছে কিতাবের মধ্যে আসছে হালিমা যখন নবীজিকে নিয়ে ঘরের মধ্যে গেছে তখন নবীজি দুধমার ঘরের মধ্যে দুই তিনটা ছাগল আছে না দুধ দে সাগি যেটাকে বলেন সাগিয়া ছাগল যেটাই বলে ওরা ছিল কিন্তু হালিমা তো খুবই গরিব এক বেলা খাইলে তিন বেলা খাইতে পারে না এমন একটা অবস্থা নিজেই খাইতে পারে না আবার ছাগলকে কি খাওয়াবে ওই ছাগল তার স্তনের মধ্যে কোনো দুধ নাই কিন্তু নবীজিকে নিয়ে যখন ঢুকছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক ভাবেই ওই ছাগলের স্তনের মধ্যে দুধে ভরপুর করে দিছে সুবহান কারণ এই ছাগল থেকেই হালিমা দুধ পান করবে তারপরে সে হালিমার স্তনে দুধ হবে সেই দুধ আপনার আমার নবী পান করবে নবীজিকে নিয়ে যাওয়ার পর হালিমা
মক্কায় যখন নবীজিকে কোলে নিছিল তখনই হালিমার স্তনে দুধে ভরপুর হয়ে গেছে সুন্দরভাবে দিনকাল চালাইতেছেন নবীজিকে নিয়া তখন নবীজির আরেকজন দুধ ভাই ছিলেন কি ভাই দুধ ভাই দুধ ভাইয়ের নাম নিয়া কিছু মতানৈক্য আছে সর্বসাকুল্যে দুধ ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ এটা সবাই বলেন কি ছিল আব্দুল্লাহ এই দুধ ভাইকে নিয়া নবীজি খেলা করতেছেন শিশু বাচ্চা মাত্র 7-8 মাস হইছে নবীজিকে নিয়া যখন ঘরে আসছেন আমি বয়ানের শুরুতে বলছিলাম নবীজি দুধে দুধ পান করার কাহিনী শুনলে কি হবে আমাদের লাভ বলছিলাম যে নবীজি প্রতিটা ঘটনা থেকে উম্মতের জন্য কি আছে শিক্ষণীয় নিদর্শন আছে নবীজিকে নিয়া যখন হালিমা কোলে নিয়া দুধ পান করাইতে গেছেন প্রথমে তার বামের যে স্তনটা আছে ওই স্তনের মধ্যে নবীজির মুখটা লাগাইতে গেছেন নবীজি মুখ লাগান না বলেন না সুবহানাল্লাহ নবীজি মুখ লাগায় না নবীজিকে বারবার বামের স্তনের দিকে মুখটা লাগাইতে চান কিন্তু নবীজি লাগান না বারবার মুখটা ফিরায় নেন আর বুঝাইতে চান মা দুধ মা এই বামের স্তন দিয়া আমার দুধ ভাই আব্দুল্লাহ দুধ পান করে ওই দুধ দিয়ে আমি পান করতে পারবো না আমার ভাইয়ের হক নষ্ট হবে সুবহানাল্লাহ বয়স মাত্র 1 বছরের কাছাকাছি তখনই ভাইয়ের হকের চিন্তা করছেন অথচ আমরা প্রাপ্তবয়স্ক আমাদের সমাজে বহু মানুষ আছে ভাইয়ের হক আদায় করবে তো দূরের কথা ভাইকে কিভাবে অত্যাচার করতে পারে ভাইয়ের জায়গা জমি কিভাবে নিজের ভাগে নিয়ে যেতে পারে এটা নিয়ে ব্যস্ত কি মানে এরকম আছে না এরকম বহু আছে এরকম অভাব নাই নবীজি বাম দুধে যখন মুখ দেন নাই তখন ডান দুধে নিয়া মুখ লাগাইছেন নবীজি দুধ পান করলেন কিতাবের মধ্যে আসে কেউ কেউ বলেন 2 বছর আবার কেউ কেউ বলেন 4 বছর তবে 4 বছর যেটা ওই মতটাই হইল সবচাইতে ভালো কারণ 2 বছরের সময় সন্তান না সচরাচর এত বেশি হাঁটতে পারে না পারে মোটামুটি হাঁটতে পারে আবার পড়ে যায় নবীজির বয়স যখন 4 বছর আল্লাহ পাক 30 পারার মধ্যে একটা সূরা নাজিল করছেন সকলেই ওই সূরার নামটা জানেন আলাম নাশরাহ লাকা সদরক জানেন না সকলেই আলাম নাশরাহ লাকা সদরক আল্লাহ তাআলা বলেন হে নবী আপনার এই বক্ষকে এই বুককে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে বিদীর্ণ করে আপনার বুককে আমি উন্মুক্ত করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ পাক এই আয়াত নাজিল করছেন তবে কতবার বক্ষ বিদীর্ণ হইছে কতবার এই বুককে ওপেন হার্ট সার্জারি করা হইছে এটা আল্লাহ পাক বিস্তারিত বলেন নাই তবে ঐতিহাসিকগণ লেখেন কেউ বলেন 4 বার কেউ বলেন 3 বার কয়টা বর্ণনা বললাম কেউ বলেন 4 বার কেউ বলেন 3 বার তো প্রথম হইল 4 বছর বয়সে নবীজি নিজের দুধ ভাই সাথে খেলতে গেছেন মাঠের দিকে সাথে আরো বাচ্চারা আছে একসাথে খেলতেছেন খেলা অবস্থায় হঠাৎ করে বাচ্চারা দেখেন যে দুইজন ধবধবে সাদা পোশাক করা সুন্দর দাড়ি সুন্দর মানুষ দেখতেই এদেরকে দেখা যায় জান্নাতি মানুষ তারা নবীজির দিকে আসতেছে এগুলো দেখে অন্যান্য বাচ্চারা ভয়ে দৌড় দিছে তো নবীজির যে দুধ ভাই আর অন্যান্য বাচ্চারা দৌড়ে গেছে হালিমার কাছে হালিমা রান্না করতেছে গিয়ে আবার হালিমা ও আন্টি দুধ মা আমাদের যে ভাই আছে আপনি মক্কা থেকে নিয়ে আসছেন তাকে কারা জানি উঠায় নেওয়ার জন্য আসছে বাচ্চারা জেনে গিয়া বলে হালিমা তো শোনার সাথে সাথে কি এর রান্না বাড়া সব ফালাইয়া দৌড় দিছে দৌড় দিয়া গিয়া দেখেন আপনার আমার নবী থরথর করে কাঁপতেছেন হালিমা জিজ্ঞাসা করলো আব্দুল্লাহ তুমি কেন কাঁপতেছো কারণটা কি নবীজি বলতে লাগলেন মা আমি খেলতেছিলাম আব্দুল্লাহর সাথে সুন্দর করে খেলতেছিলাম হঠাৎ করে দেখি দুইজন মানুষ আসছে
দুই জন মানুষ এসে আমাকে শুয়াইয়া আমার গলা থেকে আমার পি বুক পর্যন্ত এরকম ফারিয়া তারপরে আমাকে কি যেন করছে আমি বুঝি নাই আমার ভয় লাগতেছে যেটাকে বলে ওপেন হার্ট সার্জারি অনেকেই করছেন আমাদের মধ্যে অনেকেই আছে ওপেন হার্ট সার্জারি করা হয় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে গেছেন আরেকজনের ছেলে আমি যদি মেরে ফেলি তাহলে কি হবে আব্দুল্লাহ কে নিয়া পরের দিন স্বামী কে নিয়া মক্কা থেকে রওনা করেন গিয়া বলতে লাগলেন আমেনা তোমার সন্তানকে ভালো করার জন্য নিয়া গেছি কিন্তু তোমার সন্তানকে মাঠের মধ্যে কে যেন ভুল ফেরে দেখো এদিকে দাগ করা আছে আমেনা ভয় পেয়ে গেছে এগুলো কি বলে সত্যি কি না তখন আব্দুল নবীজি বুকটা এরকম কাপড় ছড়ায় দেখছেন এদিকে একটা দাগও দেখা যায় ছোট বাচ্চা তো দাগও দেখা যায় এটা হলো প্রথম শককে সদর যেটা কি বলে এই বুক বিধিন্ন করা নবীজিকে বুক বিধিন্ন করা হয়েছে এই যে একটা কাজ এই কাজটা এর আগে কোনো পয়গম্বর কোনো নবীকে করা হয় নাই বলেন না সুবহানাল্লাহ আপনারা আমার নবীকে কেন করা হইল নবী যেন ভবিষ্যতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে না যান ধোঁকায় যেন পড়ে না যান এই জন্য এই কাজটা করা হয়েছে এটা একটা বলা হয় আরেকটা বলা হয় নবীজির অন্তরের ভিতর নবীজি তো দুনিয়ায় জন্মগ্রহণ করছেন মানুষ হিসেবে কি হিসেবে মানুষ হিসেবে কিন্তু অন্তরের ভিতর আল্লাহ পাক একটা নূর ঢুকিয়ে দিয়েছেন যে নূরের মাধ্যমে তিনি হালাল আর হারাম জান্নাতের পথ আর জাহান্নামের পথটা যেন পৃথক করতে পারেন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে অন্তরটাকে ফাঁক করে তারপরে জান্নাতি নূর ঢুকিয়ে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ এটা হলো চার নাম্বার বছরে একটা কাহিনী ঘটছে আরেকটা ঘটছে দশ নাম্বার বছরে কত নাম্বার বছরে দশ নাম্বার বছরে আরেকটা ঘটছে সর্বশেষ নবীজি যখন মেয়ারাজে যাবেন কোথায় যাবেন মেয়ারাজে মেয়ারাজের আলোচনা কিছুদিন পরে ইনশাল্লাহ আসতেছে মেয়ারাজে যখন যাবেন এই চর্ম চোখে আল্লাহ পাককে দেখা সম্ভব না সম্ভব সম্ভব না মূসা আলাইহিস সালাম একবার তুর পাহাড়ে গিয়া বলতেছেন আল্লাহ মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া কাল্লাম আল্লাহ মূসা তাকলিমা এই পৃথিবীর মধ্যে যত পয়গম্বর আসছেন কোন পয়গম্বর আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারেন না একজন পয়গম্বর তিনি হলেন মূসা মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া বললেন রব্বি আরিনি রব্বি আরিনি আয় আল্লাহ আপনাকে দেখতে চাই আপনাকে দেখতে চাই আপনার কথা শুনি কিন্তু আপনাকে দেখতে পারি না মনের মধ্যে বড়ই বেকুলতা আপনি আমাকে দেখা দেন আপনাকে দেখলে আমার মনটা ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন লাংতারনি নার মূসা দেখতে পারবি না মানুষের চর্মচোখ দিয়ে আমি আল্লাহকে দেখা সম্ভব নয় আমি আল্লাহকে যদি দেখতে চাও কিয়ামতের ময়দানে আসতে হবে আমি আল্লাহকে যদি দেখতে চাও তাহলে তোমার মরতে হবে তাহলে দেখতে পারবা না কিন্তু মূসা আলাইহিস সালাম তো নাসুর বান্দা যেটা বলছেন সেটাই করবেন আল্লাহ পাককে বললেন আল্লাহ আমি দেখতেই চাই আপনি যা কিছু বলেন আমি মানব না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন মূসা আমি আল্লাহকে দেখতে চাই মূসাকে গিয়া বলো একটু অপেক্ষা করার জন্য তুর পাহাড়ে দাঁড়ায় থাকতে আমি আমার নূর দেখায় দিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে বললেন মূসা তুমি যদি আমার নূর দেখিয়া সহ্য করতে পারো গো তাহলে আমি আমি আল্লাহ তোমাকে দেখা দিব সুবহানাল্লাহ এই কথা বলছে এই কথা বলার পর মূসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে লম্বা সময় দাঁড়ায় আছেন আল্লাহ পাক কিছুক্ষণ পর নিজের সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে একটা নূর মূসা আলাইহিস সালামকে দেখে দিছেন নূরের তাজাল্লিতে ওই পাহাড় ভস্ম হয়ে গেছে শেষ হয়ে গেছে
আর মূসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে সুবহানাল্লাহ তাহলে কি বোঝা গেল আল্লাহ পাকে এই চর্মচোখে দেখা কি না সম্ভব না কিন্তু নবীজিকে আল্লাহ পাক তার কাছে নিয়ে যাবে কিন্তু আল্লাহ নবী তো দুনিয়ায় আছেন এই দুনিয়ার অন্তর নিয়ে যদি আল্লাহ পাককে দেখতে যান এই অন্তর ফেটে মারা যাবে এইজন্য উম্মে হানির ঘরে যখন ছিলেন আমাদের একজন মা নবীজির বিবি ছিলেন কয়েকজন কেউ বলেন 9 জন কেউ বলেন 12 জন এর মধ্যে একজন বিবির নাম হলো উম্মে হানি নাম কি বলেন উম্মে হানি এই উম্মে হানির ঘরে যখন ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহুকে বলেন উম্মে হানির ঘরে যখন ঘুমায় আছেন হঠাৎ করে দেখেন উম্মে হানির ঘরটা উপর থেকে এরকম ফাঁক হয়ে গেছে সুবহানাল্লাহ ফাঁক হয়ে যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন সাথে হযরত মিকাইল আলাইহিস সালাম আসছেন এসে নবীজিকে নিয়া মক্কার পাশে নবীজিকে শুয়াইয়া একটা পাত্র আনছেন জান্নাত থেকে পাত্র এনে নবীজির এভাবে বুকটা ফেরে তারপরে নবীজিকে কি করা হয়েছে নবীজি বলেন আমি বলতে পারি না তবে আমি এতটুকু বলতে পারি আমাকে জিবরাইল আলাইহিস সালাম বসলেন বললেন যে আমার অন্তরটাকে হিকমত দিয়া আর জান্নাতের নূর দিয়া ধোয়া দিবেন যার কারণে আমি মিরাজে হাসন নাসর সমস্ত আরশ কুরসি লৌহ কলম সব কিছু পাড়ি দিয়া আমি আল্লাহ পর্যন্ত যাইতে পারছি সুবহানাল্লাহ আপনারা আমার নবী আল্লাহকে দেখে আসছেন সুতরাং কেউ যদি বলে আরে আল্লাহকে মানো আল্লাহকে দেখছো নাকি বলবেন হ্যাঁ আল্লাহকে দেখছি আমার নবী দেখছেন মানে আমিও দেখছি আমার নবীকে আমার সাহাবী দেখছেন সাহাবীদেরকে তাবেঈ দেখছেন তার মানে আমার নবীকেও আমি দেখছি অতএব আমার নবী আর আমার আল্লাহকে বিশ্বাস করার মধ্যে কোনো কি লোকাল নাই আছে নাকি বলে নাই আল্লাহ পাক আমাদের সকলকেই আল্লাহর নবীকে বিশ্বাস করে আল্লাহ পাককে মেনে চলে সামনের দিকে যাওয়ার توفيق دان کریں